এই মুহূর্তে সব থেকে বড় খবর, ঘূর্ণিঝড় তাউতে আজকে পড়া লাল সতর্ক জারি হলো বহু জায়গায়। তো বন্ধুরা, কোন কোন জায়গায় এই লাল সতর্ক জারি হয়েছে এবং কোন জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন। তো করোনার প্রথম স্রোতের সময় বাংলায় দেখেছিল আমফানের যে বিধ্বংস পরিস্থিতি, এর পরবর্তী করোনার দ্বিতীয় স্রোতের সময় 2021 প্রথম ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে চলেছে তাউতে। প্রসঙ্গত, আরব সাগরের বুকে একটি নিম্নচাপ গঠন হতে শুরু করেছে বলে জানিয়েছেন মৌসুমি ভবন। এদিন লাক্ষাদ্বীপের কাছাকাছি একটি নিম্নচাপ এলাকা তৈরি হবে বলে জানানো হয়েছে। 15 তারিখে এটি আরও ঘনীভূত হতে শুরু করবে। এর পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে আকার নেবে। এরপর থেকে এটি দ্রুত এগিয়ে যাবে গুজরাট উপকূলের দিকে। গুজরাটে তা প্রভাব 8 মে পর্যন্ত থাকার কথা। পরবর্তী তা পাকিস্তানে অভিমুখে জিগে যেতে পারে। ঘূর্ণিঝড় তাউতের দাপটে রীতিমতো সতর্ক জারি করে দিয়েছেন IMD। মৌসুমি ভবন জানিয়ে যে 16 মে কেটে গেলেও গুজরাট উপকূলের 17 থেকে 18 মে নাগাদ প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিকে ইতিমধ্যে সপ্তাহাঙ্গে বর্ষণ নিয়ে কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র সতর্ক করেছে মৌসুমি ভবন। এদিকে কেরলের তিরুবনন্তপুরম, কোল্লাম এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন পথনমিতায় লাল সতর্ক জারি করা হয়েছে এই সাইক্লোনের জেরে। এছাড়াও কমলা সতর্ক জারি করা হয়েছে কোট্টায়ম, আলিপূজা, ইদুক্কি, এরণাকোলে। প্রসঙ্গত, কেরল এই ঝড়ে বিধ্বংস রূপে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। শনিবারের জন্য লাল সতর্ক রয়েছে কুন্নুর, ওয়ানাদ, কোলাগড়, মালাইপুরম, কোচিকোটে। IMD সূত্রে জানিয়েছেন। এই ছিল খবরটির বিস্তারিত তথ্য। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন।